করে দিচ্ছি। আচ্ছা, নেটওয়ার্ক কার থাকবে? কাউকে একজনকে আমরা, ওইটা তো আমি করতে পারবো না যেহেতু আমি হোস্ট নাই, কারণ হলো বাই চান্স যদি আমার কারেন্ট চলে যায় তখন তো থাক, সমস্যা নাই, আরেকজন হোস্ট থাকলে সুবিধা হতো আপনাদের ভেতর থেকে একজন। আচ্ছা, রেকর্ডিং চালু অলরেডি করে দিয়েছি, রেকর্ডিং চলছে, সমস্যা নাই। আর যারা বাইরে আছেন একটু খেয়াল করবেন, যখন আনমিউট করবেন যেন বাহির থেকে কোনো সাউন্ড না আসে, এটুকু একটু খেয়াল রাখবেন, কারণ যেহেতু ক্লাস রেকর্ড হচ্ছে, এই রেকর্ডটা বা ক্লাস রেকর্ডগুলো আপনাদেরকে দেওয়া হয়, তখন দেখা গেছে কি যে একটু খারাপ লাগতে পারে। যা হোক, তো আমরা যেহেতু গ্রাফিক্স ডিজাইন শিখছি, তাই আজকে ক্লাসটা ফান্ডামেন্টাল ক্লাস প্রথম, কি আছে না আছে, কেমন কি কোথায় কি আছে, এই বিষয়গুলো আমরা জানবো। তো সেটা শুরু করার আগে আমি একটু স্ক্রিন শেয়ার করছি, আমি একটা স্লাইড আমার কাছে আছে, স্লাইডের মাধ্যমে আপনাদেরকে আর কি বিষয়টা জানাবো। প্রফেসর গ্রাফিক্স ডিজাইন ওভার ভিউ, এখানে একটা কিছু জিনিস লিখছে, সফটওয়্যার আমরা অ্যাডোবি ফটোশপ CS6 থেকে শুরু করে সিসি ভার্সন, যেহেতু আমরা সিসি ভার্সনেই শিখছি, সমস্যা নাই। এখন কথা হলো যে গ্রাফিক ডিজাইন কি, এটা মনে হয় আপনাকে এর আগে বলা হয়েছিল, বলেন। দিস মিউটিং বিংস আর রেকর্ডেড, স্যার এই লেখাটা উপরে স্ক্রিনের উপর ভাসা উঠছে, স্যার এটা কি কন্টিনিউ আপনি করবেন নাকি স্যার এটা মানে উপরে স্ক্রিনে আছে? আমার আমার স্ক্রিনে জি স্যার, এখানে কোথাও তো আমি দেখতে পাচ্ছি, আচ্ছা স্টপ স্ক্রিন শেয়ার, ওই এখানে লেখা আছে, ওটা থাক সমস্যা নাই, এটা পর্দার মিডিলে আছে স্যার, পর্দার মিলে থাকার কথা না, সরাই দেন, ওকে সরাইতে পারছি না এখন তো ছবিটি, ওটা ওটা গট ইট মারেন, গট ইট মারেন, গট ইট মারো, হ্যাঁ গট ইট হয়েছে না স্যার। আচ্ছা, এখানে দেখেন যে গ্রাফিক্স ডিজাইনার এক্সপ্লয়েড দেয়ার আর্টিস্টিক স্কিল অ্যান্ড ক্রিয়েটিভিটি টু প্রোডিউস আর্ট অ্যান্ড লেআউট অফ ওয়ার্ডিং অ্যান্ড ভিজুয়াল ফর রিপ্রোডাকশন ইন প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়া সাচ এ ম্যাগাজিন, নিউজ পেপার, বুক, ইন্টেরিয়র ওয়েবসাইট অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিয়েটিভ অ্যান্ড অ্যাডভার্টাইজিং। এখন আমি আমি কি এর আগে বলেছিলাম যে গ্রাফিক ডিজাইন কি? কথা না বললে কিন্তু আমি কি করতে পারবো না, বুঝতে পারবো না, আলোচনা করেছিলেন গ্রাফিক। আচ্ছা, তাহলে আমি ওটার আর যাচ্ছি না, কারণ আমাদের গ্রাফিক্স বলতে আমাদের যে চিন্তা ধারণা যে আমরা কল্পনা করি সেটাকে যখন আমরা কি বিভিন্ন ইলেকট্রিক মিডিয়ার সাথে সেটাকে যখন প্রকাশ করি তখনই সেটা কি হয়ে যায়, গ্রাফিক্স ডিজাইন হয়, সেটা এরকম। তারা পর্যন্ত কি থাকে, যেমন আর্টিস্ট একজন তারা কি করে যখন সেটাকে কি করে ক্যানভাসে চিত্র অঙ্কন করে একটা কোনো কিছু ফুটিয়ে তোলে তখন সেটা ডিজাইন হয়, তার আগে কি সেটা হয় থাকে না, তার আগে সেটা কি থাকে যে আমরা যে চিন্তাটা করি সেটা গ্রাফিক্স থাকে, যে আমরা মাথায় আমরা কোনো কিছু লিখছি কোনো কিছু করতেছি, বা যখন সেটাকে প্রকাশ করছি তখন সেটা কি হচ্ছে, ডিজাইন হয়ে যাচ্ছে, বিষয়টা এরকম। যা হোক, বিষয়গুলো আছে আমাদের ক্লাস মডিউল, এখানে কিছু জিনিস দেওয়া আছে, আমরা নেক্সট প্রজেক্ট নেক্সটে গেলাম। হোয়াট ইজ প্রেজেন্টেশন, প্রেজেন্টেশনটা কি, প্রেজেন্টেশনটা আপনাকে অবশ্যই কি লাগবে, একটা ভালো প্রেজেন্টেশন হতে হবে, বিষয়টা এরকম না। এখন দেখেন যদি প্রেজেন্টেশনটা কি হয়, দেখেন এখানে একটা ছবি দেওয়া হচ্ছে যে একজন টিচার ক্লাস নিচ্ছে, কেউ কি আর স্টুডেন্টরা কি কেউ ঘুমাচ্ছে কেউ হাই মারছে, তাহলে কি এটা কি হলো, এটা কিন্তু ঠিক মতো হলো না, কারণ আপনি যখন কি করবেন প্রেজেন্টেশনটা করবেন তখন যেন কি সব কিছুর একটা কি থাকে, একটা প্যাকেজ থাকে, যেখানে দেখলেই কাস্টমার যেন কি করে সব কিছু বুঝতে পারে, বুঝা গেছে বিষয়টা? জি স্যার। আচ্ছা, তারপরে আছে কি ফেলার অ্যান্ড সাকসেস, আপনারা যে কাজ করছি আমরা কেউ কি হব, হয় ফেলার হব অথবা কি হব, সাকসেস হব, বিষয়টা এরকম, কারণ আমাদের জীবনে কি থাকে এই দুইটা বিষয়ই বেশি গুরুত্বপূর্ণ,
হয় কেউ ফেলার অথবা কেউ সাকসেস। আর ফেলার মানে যে আপনি কি জীবনে সবকিছু শেষ তা না, ফেলার থেকেই আপনার কি হচ্ছে জীবনটাকে কি আপনি গড়ছেন, কেমনে গড়ছেন। দেখেন আপনি ফেল হয়ে গেছেন, ফেল করেছেন, এখন আপনাকে কি করতে হবে ওটাকে অ্যানালাইজ করতে হবে। আসলে আমি ফেলটা কেন করলাম, আমি যে এখানে ফেলার হলাম, আমি আনসাকসেস হলাম কেন হলাম, কি আমার ঘাটতি আছে, কোন জিনিসটা আমি পারিনি, কোন জিনিসটা আমার গ্যাপ ছিল, এই বিষয়গুলো আপনাকে কি করতে হবে কারেকশন করতে হবে। দেন দেখা যাচ্ছে কি আপনার কাছে সাকসেসটা কি ধরা দিবে। প্রেজেন্টেশন কোয়ালিটি, এখানে কয়টা ছবি আছে দেখেন তো, চারটা ছবি আছে, আপনার কাছে কোনটা ভালো লাগছে? আপনাদের কাছে কোনটা বেশি অ্যাট্রাকটিভ মনে হচ্ছে, কোনটা চোখে লাগছে, যেটা ভালো লাগছে? আচ্ছা এক কথায় হচ্ছে জুসের যে প্যাকেট ডিজাইন করা আছে সেগুলো বেশি কি, সেই দুইটা বেশ অ্যাট্রাকটিভ মনে হচ্ছে এবং ভালো লাগছে, কারণ কি সেগুলোর প্রেজেন্টেশন কোয়ালিটি কি আছে ভালো করে করা হয়েছে। বাম পাশে যেগুলো ছিল সেগুলো কি করা হয়েছে ওভাবে প্রেজেন্টেশনটা প্রেজেন্টেশন করা হয়েছে, বাট সেগুলো করা হয়েছে কিভাবে দেখেন এখানে বিষয় আছে, অনেক কিছু বিষয় আছে এখানে, সেটা পরে আমরা আলোচনা করব। বাট এখানে দেখেন যে আপনি কিন্তু ডিজাইনার না, আপনারা কি এখন ডিজাইনার হয়েছেন? হ্যাঁ না স্যার, বা ডিজাইন এখনো শিখেন নাই, তারপরেও আপনারা কি ভালো মন্দ বিচার করতে পারছেন না যে এই ডিজাইনটা ভালো লাগছে, এই ডিজাইনটা কি খারাপ লাগছে? এটা কিন্তু দেখেন এখনই কিন্তু আছে, একটা ডিজাইনের ডিজাইন প্রিন্সিপাল আছে, যেখানে অনেক কিছু ডিজাইন প্রিন্সিপালের আবার কি আটটা ভাগ আছে, তো ওগুলো আমরা পরে আলোচনা করব, বা পরে পরে বলতে যখন আমরা ডিজাইনে যাবো তখন ওগুলো আলোচনা করব। তো দেখেন এখানে কি আছে যে আপনারা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে হ্যাঁ এইটা ভালো এটা খারাপ। প্রেজেন্টেশন টাইপ যেটা আমরা বলছিলাম ওখানে আগে, প্রেজেন্টেশন আমরা দেখছিলাম কি দেখছিলাম, দেখেন যে প্রেজেন্টেশন কোয়ালিটি আমরা কিন্তু দেখে বুঝতে পারছি যে এটা ভালো এটা খারাপ, এটা ভালো এটা একটু খারাপ। আচ্ছা তো এখন দেখেন প্রেজেন্টেশন টাইপ, প্রেজেন্টেশন টাইপ বলতে কি প্রেজেন্টেশন কয় রকম, এখানে দেখেন দুইটা কি আছে, দুইটাই কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট, আমরা দেখে দেখে আমরা সবাই বুঝতে পারছি বা পারার কথা, যদি না বুঝতে পারি সেটাও আমরা বলবো যে না ভাই এটা আমরা দেখে বুঝতে পারিনি বা দেখে কি জিনিস। কারণ কি দেখেন অ্যাডমিশন কি নোটিফিকেশান ফর ক্যাটাগরি বি সিট AQJ সেন্টার ফর পিজি স্টুডিজ MBA টেকেন যা কিছু সেটা 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 লেখা আছে, AQJ গ্রুপ সেন্ট্রাল অফিস, মানে AQJ গ্রুপ কিছু একটা কি দিয়েছে ইনফরমেশন আপনাকে থ্রো করছে। এবং পাশে দেখেন কি দিয়েছে যে ক্রিয়েটিভ একটা কিছু লেখা আছে, যা হোক তো লেখা আছে যে ফ্রি 100% নারীদের জন্য স্কলারশিপ দিচ্ছে, কোনো একটা আইটি কি করছে যে ফ্রি দিচ্ছে, তাই না? তাহলে কি, তাহলে ফ্রি যখন দিচ্ছে তখন কি সেও একটা অ্যাড দিচ্ছে, একটা অ্যাড থ্রো করছে, মানুষকে একটা মেসেজ দিচ্ছে যে আমাদের এইখানে এটা এই কী চলছে, অফার চলছে, তোমরা যদি চাও তাহলে তাদের ভেতরে তোমরা যোগাযোগ করো এই বিষয়গুলো। এবং বাম পাশও সেম দুইটা অ্যাডে দিচ্ছে। বাট দেখেন এখানে প্রেজেন্টেশন টাইপ প্রথম কার্ডটা হচ্ছে সিঙ্গেল মিডিয়া আর পরেরটা হচ্ছে মাল্টিমিডিয়া। এখন মাল্টিমিডিয়া সিঙ্গেল মিডিয়া কি, সিঙ্গেল মিডিয়াতে দেখেন জাস্ট আমি মনে হয় এর আগে বলেছি পৃথিবীতে যত কি ডিজাইন আছে চারটা জিনিস থাকে, চারটা বিষয় নিয়ে জিনিসগুলো তৈরি করে বলেছিলাম, মনে আছে? ভুলে গেলে কিন্তু হবে না, মাঝে মধ্যে কিছু জিনিস নোট করে খাতায় রাখতে হবে, যে খাতাটা আপনার সারা জীবন কি কাজে লাগবে। তো দেখেন প্রথম প্রথম যে অ্যাডটা আছে এখানে সিঙ্গেল মিডিয়া বলা হয়েছে এই কারণেই যে এইখানে যে আমি যে যে চারটা জিনিসগুলো বলেছিলাম এখানে কিন্তু সেই বিষয়গুলো অনেকগুলো ঘাটতি আছে। ঘাটতি কি দেখেন এখানে টেক্সট আছে, কালার আছে, আর কিছু কি আছে? না স্যার আর কোনো কিছু নাই, টেক্সট আছে মানে পুরোটা টেক্সট, কালার বলতে ব্ল্যাক কালার আর হোয়াইট কালার, এটা তো কনভেনশনে দেখাই আছে। ডান পাশে দেখেন একটা ইমেজ আছে, টেক্সট আছে, কালার আছে, শেপ আছে, মানে চারটাই ফুল একটা ডিজাইনের যে বিষয়গুলো থাকে তার ফুল আছে, যার কারণে তাকে আমরা কি বলছি মাল্টিমিডিয়া বলছি। আর এখানে সিঙ্গেল কালার করা হচ্ছে, যার কারণে একে কি বলছি সিঙ্গেল মিডিয়া বলছি।
বুঝা গেছে? আচ্ছা এখন কথা হলো যে হোয়াট ইজ মাল্টিমিডিয়া, মাল্টিমিডিয়া কি? মাল্টিমিডিয়া হচ্ছে যেখানে যে মাল্টিমিডিয়া ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ মিডিয়া দ্যাট কম্বাইন ডিফারেন্ট কন্টেন্ট ফ্রম সাচ এ টেক্সট স্টিল ইমেজ অডিও ভিডিও অ্যানিমেশন অ্যান্ড স্পেশাল ইফেক্ট। দেখেন আমি যে কথাগুলো বললাম যে চারটা জিনিস থাকে, দেখেন টেক্সট আছে, স্টিল একটা ইমেজ আছে, শেপ আছে, স্পেশাল ইফেক্ট আছে, আর অডিও ভিডিও যেহেতু এটা অ্যানিমেশন না সেহেতু এখানে কি ছিল না, যেহেতু এটা মানে মাল্টিমিডিয়া বলতে যে আমরা মিডিয়া ইলেকট্রিক মিডিয়া যেটা বুঝি টেলিভিশন স্যাটেলাইট যে মোবাইল যে ফেসবুক মাধ্যমে যেগুলো দেখছি এটা কিন্তু মাল্টিমিডিয়া। বাট এখানে কিন্তু যেহেতু এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট সেহেতু এটা কি আছে অডিও এবং ভিডিওর এখানে বা অ্যানিমেশন এখানে কোনো কিছু আসে নাই। বাট এগুলো বাদে বাকি দেখেন টেক্সট আছে, স্টিল ইমেজ আছে, স্পেশাল ইফেক্ট আছে, শেপ আছে, এই বিষয়গুলো কিন্তু আছে, যার কারণে তাকে বলা হচ্ছে কি মাল্টিমিডিয়া। আর এই মাল্টিমিডিয়া বলার কারণে কি হচ্ছে দেখেন ডান পাশের ছবিটাতে মাল্টিমিডিয়া বলা হয়েছে এবং এটাকে সিঙ্গেল মিডিয়া বলা হয়েছে। আচ্ছা মাল্টিমিডিয়া এলিমেন্ট, মাল্টিমিডিয়ার যে বিষয়গুলো সেই এলিমেন্টগুলো কি কি দেখে ওখানে যে যে চারটা বিষয় দেখানো ছিল বা ফার্স্টটা যেমন টেক্সট স্টিল ইমেজ অডিও ভিডিও অ্যানিমেশন স্পেশাল ইফেক্ট এগুলো কি করেছে আবার ভাগ করেছে আপনাকে বোঝার জন্য। দ্য ফাইভ কি মেন এলিমেন্ট অফ মাল্টিমিডিয়া, মাল্টিমিডিয়ার জন্য কয়টা পাঁচটা এলিমেন্ট কি থাকে? ভালো, টেক্সট গ্রাফিক্স ভিডিও অডিও অ্যানিমেশন। এখন টেক্সট তো আমরা যে মাল্টিমিডিয়া দেখলাম সেখানে টেক্সট আছে, আর গ্রাফিক্সের যে বিষয়গুলো স্টিল ইমেজ শেপ এগুলো কিন্তু গ্রাফিক্স, তাই না? যার কারণে তাকে কি বলা হয়েছে মাল্টিমিডিয়া বলা হয়েছে। আবার এখানে টেক্সট এবং গ্রাফিক্সের ভিতরে কি বলছে স্ট্যাটিক এলিমেন্ট আই অ্যাম আলী, এবং দেখেন ডান পাশে ইমেজ দিয়েছে একটা সূর্য ডুবার একটা ছবি দিয়েছে বা সূর্য ওঠার একটা ছবি দেওয়া হয়েছে। আর ভিডিও ভিডিও অডিও এবং অ্যানিমেশন এগুলো তো ডাইনামিক এলিমেন্ট আমরা বিভিন্ন কি থেকে পাই, যার কারণে এগুলোকে বলা হচ্ছে ডাইনামিক এলিমেন্ট। দেখেন যে হোয়াই মাল্টিমিডিয়া ইজ ইম্পর্টেন্ট, কেন মাল্টিমিডিয়া গুরুত্বপূর্ণ, এখানে দুইটা কি আছে বলেন তো, দুইটা এই দুইটা জিনিস কি পোস্টার হয় যে দুইটা পোস্টার বলি দুইটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন দুইটাই। এখন এই দুইটা বিজ্ঞাপনের মধ্যে কোনটা আমাকে ভালো লাগছে? সেকেন্ডটা মাল্টিমিডিয়া, এখানে কিন্তু মাল্টিমিডিয়া লেখা নাই বাট বলছে যে হোয়াট ইজ মাল্টিমিডিয়া ইজ ইম্পর্টেন্ট। দেখেন আমরা যদি প্রথম দেখাতে আমাদের চোখ যাচ্ছে কোনটা ডাস্কোতে, তাই না, যে জুয়েলারির একটা যে একটা ই দিয়েছে এইখানে একটা চোখ যাচ্ছে, কেন যাচ্ছে আমরা ডিজাইনের কিচ্ছু বুঝি না বাট তারপর আমাদের চোখ কি করছে ভালো মন্দ বিচার করে ফেলছে এই জিনিসটা ভালো। তার মানে কি মাল্টিমিডিয়া হচ্ছে কি ইজি টু কমিউনিকেট এ গ্রুপ অফ পিপুল অ্যাট সেম টাইম। দেখেন আপনাকে কি করছে আপনাকে আই ক্যাচি করে তুলছে দুটার ভেতরে, আপনাকে প্রথমে কি আপনাকে অ্যাক্টিভ করছে জাস্ট মাল্টিমিডিয়াটা, ইজি টু আন্ডারস্ট্যান্ড আপনি ঠিকভাবে বুঝতে পারছেন। এখন যদি আমি বাম দিকেটাতে যাই তাহলে আমাকে ডিটেলস পড়তে হবে, পড়ার পর অনেক কিছু বুঝতে হবে আসলে এটা কি চাইছে ঘটনাটা কি, তাই না, লেখা হলো পড়তে হবে সম্পূর্ণটাই। বা ডান পাশে যখন আপনি ছবিটা দেখছেন আর কিছু লেখা দেখছেন তখন আপনি বুঝতে পারছেন যে জাস্কো মনসুন মেগা অফার, একটা অফার দিচ্ছে লাইট ইন গোল্ডেন কি ব্রাজল থ্রি ডে অনলি, মানে কোনো একটা কোম্পানি কি করছে অফার দিচ্ছে কোনো একটা বিষয়ে, তবে ছবিটা দেখে মনে হচ্ছে কোনো একটা জুয়েলারির, কারণ কি দেখেন তার হাতের যে বালা বলি বা ব্রেসলেট বলি সেটা, গলার যে মালা, কানের যে দুল, এই তিনটা জিনিসকে দেখেন সে হাইলাইট করছে, হাইলাইট না করতো তাহলে ছবিটা কিন্তু এভাবে তোলা প্রয়োজন ছিল না, সে তো মুখটা সামনাসামনি করে তুলতো, তাই না, ফেস টু ফেস। বাট ফেস টু ফেস না করে কি করেছে ডান কানটাকে কি একটু সাইড করে এটাকে হাইলাইট করেছে বা আপনাকে দেখানোর উদ্দেশ্য, মানে আপনি দেখে আপনি বুঝতে পারছেন অতি সহজে। অ্যান্ড এ সিস্টেমেটিক ওয়ে টু রিপ্রেজেন্ট ইউর প্রেজেন্টেশন, মানে আপনি আপনার এইটার মাধ্যমে অতি সহজে মানুষকে কি করতে পারছেন ইনফরমেশন থ্রো করতে পারছেন, আপনি কি বোঝাতে চাচ্ছেন সেটা কি মানুষকে বোঝাতে পারছেন, তাই না, একটা কথা বলে না যে দুজনে যদি মলের মনের মিল থাকে বা বোঝাপড়া ঠিক থাকে কেউ অপরজন কি হা করলেই বুঝতে পারি যে হ্যাঁ সে কি বলতে চাচ্ছে, তাই না। হোয়াট ইজ ডিজাইন, ডিজাইন কি, ডিজাইন ইজ দ্য ওয়ে টু প্রেজেন্টেশন
হোয়ার অ্যাট্রাকশন ইন দ্য মেইন ফ্যাক্ট আপনার ডিজাইনটা করলে যে আপনার ডিজাইনটা ভালো হবে তা না সেটা কি করতে হবে প্রেজেন্টেশনটা আপনার কি করতে হবে মেইন মানে অ্যাট্রাকটিভ অ্যাট্রাকশন যে আপনাকে কি করছে দেখে যে মানুষ কি হচ্ছে তার প্রতি আকৃষ্ট হচ্ছে এবং দেখেন দুইটা ডিজাইন দেখে কি পাশাটা কি ইন্টেরিয়র ডিজাইন তাই না কোন একটা অফিসের ইন্টেরিয়র ডিজাইন কত সুন্দর করে ডিজাইন করছে আপনি ঢোকেই মনে চাইবে যে একটু যাই বসি একটু আরাম করে বসি তাই না জি স্যার হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন এবং গ্রাফিক ডিজাইন কি এটা অলরেডি বলে ফেলেছি তারপর আবার ওইখানে নিয়ে আসছে গ্রাফিক ডিজাইন ইজ এ ক্রিয়েটিভ প্রসেস দ্যাট কম্বাইনস আর্ট অ্যান্ড টেকনোলজি টু কমিউনিকেট আইডিয়া দ্য রিকোয়ারমেন্ট দ্যাট এ গ্রাফিক ডিজাইনার আর আমি পড়তে যাচ্ছি না আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো এখানে বলা আছে যে গ্রাফিক ডিজাইনটা হচ্ছে কি প্রসিড করছে কি যে আর্ট আপনি যে বিষয়টা যে বিষয়টা আপনি কল্পনা করছেন সেটা কি টেকনোলজি টু কমিউনিকেট আইডিয়া টেকনোলজির মাধ্যমে আপনি কি করছেন মানুষের সাথে কমিউনিকেশন করে যেটা ফুটিয়ে তুলছেন কি বলছে দ্য রিকোয়ারমেন্ট গ্রাফিক ডিজাইনার ওয়ার্ক টু আর্ট বোথ অবজেক্ট অ্যান্ড সাবজেক্টিভ অবজেক্ট এবং সাবজেক্ট দুটার মধ্যে আপনি কি করছেন সেটাকে ফুটিয়ে তুলছেন মানে কাজ করছেন গ্রাফিক চিন্তা কাজ করেন দ্য অবজেক্টিভ রিকোয়ারমেন্ট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড আপনি কি করছেন অবজেক্টটাকে রিকোয়ারমেন্ট আর ইজি টু আন্ডারস্ট্যান্ড আপনি ঠিকভাবে বোঝানোর চেষ্টা করছেন এখানে দেখেন একটা ইমেজ দিয়ে কি করেছে গ্রাফিক ডিজাইন কাকে বলার চেষ্টা করছে এখন যদি এই ইমেজটা কেউ দেখে বলেন তো এই ইমেজটা এই ডিজাইনটা দেখে আপনি কি ভাবছেন আপনার কি মেসেজ দিচ্ছে স্যার এর একটা প্যাকেজিং ডিজাইন স্যার সেটা না এটা তো প্যাকেটিং ডিজাইন এটা তো বুঝছি যে কোন একটা প্যাকেটের প্রোডাক্টের আপনার প্রোডাক্টের অ্যাডভার্টাইজিং প্রোডাক্টের অ্যাড কিন্তু প্রোডাক্টটা কিসের জন্য যে এটা মেয়েদের জন্য কেন স্যার একজন মেয়েকে হাইলাইট করছে এখানে কি আছে 6 গ্রাম দুধ আছে এবং 180 গ্রাম কি আছে ফুলকপি বা এই টাইপের কোনো কিছু তাই না আপনাকে কিন্তু অলরেডি বলে দিচ্ছে যে আপনি ছবিটা দেখে আপনি বুঝতে পারছেন যেটা অ্যাকচুয়ালি মেয়েদের জন্য বা এখানে ফাইবার আপ যেটা খেলে ফাইবার আপ হবে এই বিষয়গুলো আপনি অলরেডি দেখে বুঝতে পারছেন মানে ডিজাইনটা করার ওই যে একটা কথা যেটি যে সাবজেক্ট কি সাবজেক্টিভ ক্রিয়েটিভ অ্যান্ড গ্রাফিক ডিজাইন দ্যাট হার্ডেস্ট অ্যান্ড এক্সপ্লেন দ্য হার্ডেস্ট ফ্রম মোস্ট পিপুল টু আন্ডারস্ট্যান্ড দ্য আর্টিস্ট এসেনশিয়াল সাইট অফ ডিজাইন রিলেটিভ ফ্যাশন হিউম্যান বিহেভিয়ার ইমোশনাল আর সেটা 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 যা হোক তো আপনি কি করছেন আপনার সব কিছুর মাধ্যমে আপনি একটা ডিজাইনের মাধ্যমে আপনি কি করছেন ইনফরমেশন থ্রো করছেন যেটাই হচ্ছে তখনই কি হচ্ছে সেটা গ্রাফিক ডিজাইন হিসাবে বোঝা যাচ্ছে হ্যাঁ গ্রাফিক্স টাইপ মানে গ্রাফিক ডিজাইন বা গ্রাফিক যে কাজ করি আমরা গ্রাফিক্স টাইপ হচ্ছে দুই ধরনের রাস্টার গ্রাফিক্স আর হচ্ছে কি ভেক্টর গ্রাফিক্স রাস্টার গ্রাফিক্স কাজ করে পিক্সেল নিয়ে ভেক্টর গ্রাফিক্স কাজ করে ইমেজ নিয়ে পাথ নিয়ে ইমেজ না পাথ নিয়ে দেখেন দ্য ডিফারেন্স বিটুইন ভেক্টর অ্যান্ড রাস্টার গ্রাফিক্স ইজ দ্যাট রাস্টার গ্রাফিক্স আর কম্পোজ অফ পিক্সেল রাস্টার গ্রাফিক্স অন দ্য আদার্স হ্যান্ড বিকাম ব্লকি সিনস ইন পিক্সেল ইনক্রিজ ইন সাইজ অ্যাজ এ ইমেজ ইন মোড লার্জার কথা হচ্ছে যে এটা কাজ করে রাস্টার গ্রাফিক্স কাজ করে পিক্সেল নিয়ে পিক্সেল যত বেশি হবে ইমেজের কোয়ালিটি তত ভালো হবে ইমেজটা দেখতে ভালো লাগবে কেমনে ভালো লাগবে আমরা কিন্তু মোবাইল ফোন সবাই ইউজ করি একটা সময় কী ছিল আমি যখন 2006 ভিডিও মোবাইল কিনি তখন মনে হয় 0.2 পিক্সেল মেগাপিক্সেলের ক্যামেরা ছিল আমার মোবাইলে এবং MP3 ছিল আর মেমোরি ছিল 128 মেগাবাইট আর এখন মেমোরি দেয় কত 128 জিবি আর আমি পেয়েছি 128 মেগাবাইট তাও আবার একটা চিপস দিয়ে মানে একটা কার্ড এক্সট্রা কার্ড ছিল সে কার্ডটা মোবাইলে প্রবেশ করালে সেটা হইতো আর এখন কি 128 জিবি মোবাইলেই থাকছে তারপরে আপনি এক্সট্রা চাইলে 32-64 এটা সবাই ইউজ করছে চাইলে আপনি হয়তো আরও 16 জিবি বা 8 জিবি আপনি কি মেমোরি কার্ড ঢোকাই নিচ্ছেন ফোনে তো এই যে এখন মোবাইল কিনতে গেলে এক সময় বলতো যে এই কার ক্যামেরা কত ভালো
ক্যামেরা কত মেগাপিক্সেল, মেগাপিক্সেল কেন বলা হয়, ওই যে পিক্সেল, যত পিক্সেল বেশি হবে ছবির কোয়ালিটি তত ভালো হবে, আর এই কারণেই তাকে বলছে রাস্টার গ্রাফিক্স। হুইল ভেক্টর গ্রাফিক্স আর কম্পাউন্ড অফ পাথ, ভেক্টর গ্রাফিক্স তৈরি হয় পাথ নিয়ে এক কথায়, আর ভেক্টর গ্রাফিক্সের ই হচ্ছে ইপিএস অথবা এআই, ইপিএস ফাইল অর অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই, অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে কাজ করা হয়, অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে কাজ করা হয় এটাকেই বলা হয় ভেক্টর। যে কোনো ক্লায়েন্ট বলে ভেক্টর, আমি ভেক্টর ফাইল নিব, তার মানে আপনি এআই ফাইল দিলে সেটা ভেক্টর ফাইল, কোনো ক্লায়েন্ট যদি বলে ইপিএস ফাইল নিব, আপনি ইলাস্ট্রেটরে যে ফাইলটা ইপিএস সেভ করবেন সেটা ইপিএস ফাইল। ক্লিয়ার? জি স্যার। ইপিএস ফাইল কি স্যার ফোনে দিলে স্যার শো করবে স্যার? না ফোনে তো আপনি ইপিএস ফাইল দিতে পারবেন না, ফোনে আপনি জেপিজি দিবেন। দেখেন ভেক্টর গ্রাফিক্স এবং রাস্টার গ্রাফিক্স, রাস্টার গ্রাফিক্স যখন জুম করা হয় তখন কিন্তু এরকম ফেটে যায়, দেখেন রাস্টার গ্রাফিক্স ডান দিকে আছে, দেখেন ফেটে যাচ্ছে। জি স্যার, তাই না? বাট বাম দিকে দেখেন ভেক্টর গ্রাফিক্স, মানে এটা বোঝাচ্ছে যে ছোট ছোট জায়গাটুকু কি করেছে বড় করে দেখানো হয়েছে, এখানে ছোট জায়গাটুকু এখানে বড় করে দেখানো হয়েছে, কিন্তু এখানে কোনো ফাটে না। আমরা সেটা বাস্তব প্রমাণ যখন কাজ করব তখন সেটা কি করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো, বুঝতে পারবো। হোয়াট ইজ রেজুলেশন, পিক্সেল পার ইঞ্চ, এক ইঞ্চিতে কত পিক্সেল আছে, এটার উপরে নির্ভর করে কি হয় রেজুলেশন তৈরি হয়। ঠিক আছে জি স্যার। চা পিপাসা লেগেছে, একটু পানি খেতে হবে। আর হোয়াট ইজ পিক্সেল, ওই যে দেখেন চার কোণা যে ঘরগুলো আছে প্রতিটা একটা কি পিক্সেল স্যার, প্রতিটাই একটা হচ্ছে পিক্সেল। এবং এই পিক্সেল গুলো, এই ঘরগুলো যত বেশি হবে আপনার ইমেজ কোয়ালিটি তত ভালো হবে। দেখেন এটা কি হয়েছে, ফেটে আছে, কিছু বোঝা যাচ্ছে না। এখানে দেখেন যে হ্যাঁ এটা কোনো বাঘের মুখ, এবং এখানে দেখেন ক্লিয়ার বাঘের মুখ বোঝা যাচ্ছে। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা এখন আমরা যে কাজ করি, গ্রাফিক্স নিয়ে কাজ করি, অ্যাড সেটা দুইটা মিডিয়াতে আমরা কাজ করি, আমরা গ্রাফিক্স ডিজাইনাররা কি করি দুইটা মিডিয়াতে কাজ করি। আচ্ছা তাহলে আমরা গ্রাফিক্স যারা ডিজাইনার তারা দুইটা মিডিয়াতে কাজ করি। দুইটা মিডিয়া বলতে কি দুইটা পথ, একটা হচ্ছে কি দেখেন তো কি ইলেকট্রনিক্স মিডিয়া, আর একটা হচ্ছে প্রিন্ট মিডিয়া। ইলেকট্রনিক্স মিডিয়া কি টেলিভিশন, ওয়েবসাইট, মোবাইল, যে ডিজাইনগুলো কি করা হয় দেখানো হয় সেটা হচ্ছে কি ইলেকট্রনিক্স মিডিয়া। আপনি একটা ওয়েবসাইটে ঢোকেন, প্রবেশ করেছেন একটা ওয়েবসাইটে, যতগুলো ডিজাইন দেখতে পাবেন সেগুলো কি কি হিসাবে বিবেচিত হবে ইলেকট্রনিক্স মিডিয়া হিসাবে বিবেচিত হবে। এবং প্রেস এবং প্রিন্ট, যত বিষয় আপনি প্রিন্ট করে বের করবেন, এক কথায় প্রিন্ট আউট করে প্রিন্ট বের করবেন সেটাই হচ্ছে প্রিন্ট মিডিয়া, ব্যানার, পোস্টার, ফ্লায়ার, বুক। ঠিক আছে না? একটা গেঞ্জি যখন প্রিন্ট করেন তখন কি ওটাও প্রিন্ট মিডিয়া, গেঞ্জিটাও প্রিন্ট মিডিয়া। হোয়াট ইজ কালার, কালার কি
কালারটা কোথা থেকে আসে আমরা কালার কিভাবে দেখি কালারটা আসে সূর্য থেকে তাই না জি স্যার দেখেন সূর্য থেকে কালার গুলো কি আসে এবং দেখছরা আপনাকে সুন্দর করে কালার ইজ দা অ্যাস্পেক্ট দা থিং দ্যাট ইজ কজ বাই ডিফারিং কোয়ালিটিজ অ্যাপ্লাইড বিং রিফ্লেক্টিভ অফ ইমিটেড বাই দেম সূর্য থেকে কখন কি আসে এটা আপেলকে সূর্য থেকে কি পড়ছে আপেলের গায়ে পড়ছে কালারটা আপেল থেকে যখন আমাদের চোখে পড়ছে আমাদের ব্রেন তখন সেটা কি করছে আইডেন্টিফাই করছে যে হ্যাঁ এটা রেড কালারের একটা অংশ আলহামদুলিল্লাহ কালারের শেড আছে কয়টা একটা কালারে 255টা কি থাকে শেড থাকে আচ্ছা কালার আমরা গ্রাফিক ডিজাইনের কালার কাজ করি প্রিন্ট মিডিয়ার জন্য একটা ইলেকট্রনিক মিডিয়ার জন্য একটা তো কালার হচ্ছে দুই ধরনের কালার একটা হচ্ছে আরজিবি কালার একটা হচ্ছে কি সিএম সিএম ওয়াই কে আচ্ছা এখানে একটা বিষয় আছে যে আরজিবি কালার স্পেস আরজিবি দেখেন আমি বলেছিলাম যে কালারের সেট কয়টা 256টা কালারের সেট বলছে যে 0 থেকে ধরে 256টা দা রেড আরজিবি মানে কি রেড গ্রিন ব্লু ইউজ 8 বিট ইচ হুইচ হ্যাভ ইন্টিজার ভ্যালু ফ্রম 0 টু 200 কত 55 দিস মেক দেখেন 256 ইজ পসিবল কালার বাকি যেটা হবে এটা হচ্ছে কি কালার আরজিবি বলছে কি রেড গ্রিন ব্লু ইচ পিক্সেল ইন দা এলসিডি মনিটর ডিসপ্লে কালার দিস ওয়ে বাই কম্বিনেশন অফ আর রেড গ্রিন ব্লু এলইডি লাইট ইমোটিং ডিওস যা এ বিষয় তাহলে এখানে আমরা পাচ্ছি যে আরজিবি কালারটা হচ্ছে কত রেড গ্রিন ব্লু এখানে একটা স্পেস হবে বাস ঠিক আছে না জি স্যার আচ্ছা তাহলে আমরা আরজিবি কালার ইউজ করব কার জন্য মাল্টিমিডিয়া বা প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার জন্য ইলেকট্রিক মিডিয়ার জন্য কি কালার ইউজ হবে আরজিবি এবং প্রিন্ট মিডিয়ার জন্য কি কালার ইউজ করা হবে সিএম ওয়াই কে কালার সাইন মেজেন্টা ইয়েলো কেতে কি ব্ল্যাক এই যে দেখেন ডান পাশে যে ছবিটা দেওয়া আছে বলছে নট এ পিওর ব্ল্যাক বা কি ব্ল্যাক পিওর ব্ল্যাক এবং নর্মাল ব্ল্যাক মানে কি ব্ল্যাক আর হচ্ছে নর্মাল ব্ল্যাক এইটা যখন আমরা ইলাস্ট্রেটর ক্লাস দিব তখন এটা আমরা বুঝাই দেবো যে আসলে পার্থক্যটা কি তাহলে এখানে আমরা ক্লিয়ার হচ্ছি যে প্রিন্ট মিডিয়ার জন্য সিএম ওয়াই কে এবং ইলেকট্রনিক মিডিয়ার জন্য আর জি বি কালার আমরা ইউজ করব ক্লিয়ার জি স্যার ওকে ফটোশপ ফটোশপ দিয়ে আমরা কি কাজ করতে পারি বা কি কাজ করি ফটোশপ দিয়ে একটা সময় আমরা কি করতাম বা কি করা হতো ফটোশপকে নর্মালি ইমেজ এডিটিং সফটওয়্যার বলা হয় বাট আমরা ফটোশপ থেকে আমরা কি করতে পারি ইমেজ এডিটিং করতে পারি ওয়েব টেমপ্লেট বানাতে পারি ক্লিপিং পাথ করতে পারি ইমেজ রিটাচ করতে পারি ব্যানার ডিজাইনও করতে পারি ওয়েব আইকন তৈরি করতে পারি পোস্টার ডিজাইন করতে পারি ইমেজ ম্যানিপুলেশন করতে পারি কতগুলো বিষয় আমরা এখন করতে পারছি বাট একটা সময় শুধু কি করতাম আমরা ইমেজ এডিটিং করতাম বা ইমেজ রিটাচ করতাম বুঝা গেছে জি স্যার এই দেখেন ইমেজ ম্যানিপুলেশন কি জিনিস এটা হচ্ছে কি ফটোশপ দিয়ে আমরা কি করছি ইমেজ ম্যানিপুলেশন করছি যেটাকে কি বলা হয় মানে ম্যানিপুলেশন কিছু কিছু হাস্যকর জিনিস থাকে কিন্তু অনেক তথ্যবহুল কিছু বিষয় এখানে ফুটিয়ে তোলে আমরা সেটা শিখব ইমেজ ম্যানিপুলেশন শিখব পেপার অ্যাড ডিজাইন পেপারে যে অ্যাডগুলো দেয় না প্রথম আলো পেপার আপনারা নিচ্ছেন অ্যাড দেয় না এটা পেপার অ্যাড ডিজাইন বলছে আপনি পেপারে দিচ্ছেন আপনি বইয়ে একটা অ্যাড দিবেন ম্যাগাজিনে অ্যাড দিবেন আপনি যেখানেও দেন না কেন আপনি এটা করতে পারবেন তারপরে কি হচ্ছে আইকন ডিজাইন বিভিন্ন আইকন আছে না যে আইকনগুলো আপনারা ডিজাইন করতে পারবেন
ইমেজ রিটাচ বাম পাশের ছবিটা কেমন আর ডান পাশের ছবিটা কেমন দাঁত ছিল না দাঁত লাগাই দিয়েছেন তাই না চুলগুলো একটু কি ছিল ফ্যাকাশে ছিল লাইট কম ছিল এখানে কি ব্রাউন কালার একটু বাড়াই দিয়েছেন যে মানে ছোটকে এডিট করে পারফেক্টলি বুঝাইছেন যে হ্যাঁ কত সুন্দর তাই না জি স্যার তারপরে কি আছে ওয়েব টেমপ্লেট এন্ড অফ ফটোশপ ফটোশপটা শেষ হলো তারপর কি হবে ইলাস্ট্রেটর ইলাস্ট্রেটর আমরা তারপর শুরু করব কি ইলাস্ট্রেটর ইলাস্ট্রেটর কি সফটওয়্যার এআই স্যার এআই এআই বললাম না ভেক্টর সফটওয়্যার বললাম ভেক্টর আর ফটোশপ কি সফটওয়্যার রাস্টার গ্রাফিক্স রাস্টার রাস্টার সফটওয়্যার আচ্ছা এখানে আমরা কি কি দেখব দেখেন লোগো ডিজাইন দেখব বিজনেস কার্ড দেখব লিফলেট ডিজাইন দেখব পেপার অ্যাড ওয়েব আইকন ফ্লায়ার ডিজাইন রাস্টার টু ভেক্টর ফ্যাশন ডিজাইন ফ্যাশন ডিজাইন আমরা এখানে শিখি না ফ্যাশন ডিজাইন শিখবেন হ্যাঁ স্যার দেখেন লোগো ডিজাইন এগুলো প্রতিটাই একটা করে কি লোগো কয়টা লোগো আছে এখানে 12টা লোগো আছে তাই না প্রতিটাই একটা করে লোগো দেখেন কোনটাতে শুধু কি আছে লেখাই আছে কোনটাতে কোনটাতে কি আছে কিছু আইকন দেওয়া আছে কোনটাতে কি ছবি আছে তাই না জি স্যার এগুলো কেন দেওয়া হয়েছে বা কেন আছে যখন আমরা লোগো ক্লাস করব লোগো ডিজাইন শিখব তখন এর সম্পর্কে বিস্তারিত জানব বিজনেস কার্ড আমরা ভিজিটিং কার্ড সবাই চিনি চিনি না জি স্যার বিশেষ করে ডাক্তারের কাছে গেলেই ভিজিটিং কার্ড পাওয়া যায় তাই না যে কম্পাউন্ডার থাকে তার কাছে একটা বক্স নিয়ে বসে থাকে আর আমরা যে আমাদের প্রজেক্ট মতো কার্ডগুলো তুলে ফেলি বাট ওটা গ্রাফিক্সের ভাষায় আমরা বলি বিজনেস কার্ড ডিজাইন এর একটা নির্দিষ্ট সাইজ আছে ডিজাইন আছে আমরা সময় হলেই সব কি আস্তে আস্তে শিখব লিফলেট লিফলেট বলতে যেটা আমরা ফ্লায়ার বুঝি বা লিফলেট বুঝি যে কোনো বাংলা ভাষায় আমরা লিফলেট বলি আসল কথায় গ্রাফিক্সের ভাষায় ফ্লায়ার বলে যেটা কি করা যায় ভাজ করি কেমনে এখন এটা বুঝবো যারা এইচএসসি পরীক্ষা দিয়ে যখন বের হন তখন কি অ্যাডমিশনের জন্য বিভিন্ন কোচিং সেন্টারে কি করে লোকজন দাঁড়িয়ে থাকে পরীক্ষা দিয়ে বাড়ানোর হাতে একটা কাগজ ধরে দেয় তাই না জি স্যার আমরা বলি লিফলেট ওটা অ্যাকচুয়ালি ফ্লায়ার বা লিফলেট ওটাও কিন্তু এক ধরনের কি বিজ্ঞাপন বা অ্যাড কেমনে অ্যাড কারণ ওটা কি করছে তারা কোচিং সেন্টার সম্পর্কে আপনাকে একটা কি দিচ্ছে ধারণা দিচ্ছে বা আপনার কাছে কি প্রচার করছে না সেটা তাদের ইনফরমেশন আপনাকে জানাচ্ছে না জি স্যার প্রচারেই প্রসার আপনি যত প্রচার করবেন আপনার ব্যবসা তত কি হবে বাড়বে প্রসার হবে বেচা কিনা তত বাড়বে তারা কি করছে তাহলে লিফলেটের মাধ্যমে তার কোম্পানি বা তার আইটি বা তার কোচিং সেন্টারের কি করছে প্রচার করছে বিজনেস করছে কি অ্যাড করছে আমরা একটা সময় যখন বিটিভিতেই সিনেমা দেখতাম এখন তো ঘরে ঘরে ডিসের লাইন চলে আসছে তাই না এবং আর কিছুদিন পর ঘরে ঘরেই চলে যাবে ব্রডব্যান্ড লাইন ডিসের লাইন স্যার এখন তো ব্রডব্যান্ডই চলে আর এখন ম্যাক্সিমাম টিভি ব্রডব্যান্ড লাইনে চলছে তাই না মাল্টিমিডিয়া টিভি হয়ে গেছে ইউটিউবও চলে কম্পিউটারও চলে আবার টিভিও চলে টিভিও দেখা ছেড়ে দিচ্ছে মানুষ একটু পর পর খালি বিজ্ঞাপনই ধরো হ্যাঁ এই যে ওই কথাটা নিয়ে আসলাম যে একটু পর পর বিজ্ঞাপন আমার মনে আছে যখন আমরা বিটিভিতে সিনেমা দেখতাম দুইবারে অ্যাড দিত প্রথম অবস্থায় তো দুইবারে অ্যাডে 32টা অ্যাড দেখাতো 32টা না 48টা অ্যাড দেখাতো আমার ঠিক মনে নাই তবে এরকম হবে আমরা অ্যাড গুনতাম একটা করে অ্যাডভার্টাইজ দেখাতো বললাম একটা হয়েছে দুটা হয়েছে তিনটা হয়েছে চারটা হয়েছে গুনতাম রে এই 25টা হয়ে গেছে রে সব তুলে আয় মানে ওই তো অ্যাডভার্টাইজ দিয়েছে ব্রেক দিয়েছে আর সবাই একটু কি বাইতে ঘুরে আসতো আর আমি শেষ সময় ছবি দেখার খুব পাগল ছিলাম খুব ছবি দেখেছি পৃথিবীতে তো এই সেই বিজ্ঞাপন প্যাকেজ ডিজাইন প্রোডাক্ট প্যাকেজ আছে না জি স্যার পারফিউম ইউজ করছেন আপনি সাবান ইউজ করছেন আমরা ছেলেরা বেশি পারফিউম সাবান এটাই বেশি ইউজ করি তাই না শ্যাম্পু ইউজ করি তাই না শ্যাম্পুর তো আর প্যাকেট থাকে না বড় যেগুলো বোতল গুলো বোতল বোতলে সরাসরি বিক্রি হয় তো প্রতিটারে কি আছে প্যাকেট আছে এবং প্যাকেট গুলো কি করতে হয় ডিজাইন করতে হয় আমরা প্যাকেট ডিজাইনও দেখব তারপর কি আছে ক্যালেন্ডার ক্যালেন্ডার ডিজাইন আমরা কি করব
শিখবো ইনশাল্লাহ আশা করি আমরা ক্যালেন্ডার ডিজাইনও শিখবো। বুঝা গেছে? জি স্যার। এখন আসলো কোয়ালিফিকেশন। আমরা তো একদিন সবকিছু শিখলাম, ধরেন এখন সবকিছু শিখলেন, তাহলে কোয়ালিফিকেশন আপনার যোগ্যতা কেমনে হলো, তাই না? বেসিক কোয়ালিফিকেশন অফ এ গুড গ্রাফিক্স ডিজাইনার ইনক্লুড ক্রিয়েটিভিটি, কমিউনিকেশন স্কিল এন্ড প্রবলেম সলভিং স্কিল। গ্রাফিক্স ডিজাইন ইনডিটেলস মোর দ্যান জাস্ট ইউ এবিলিটি ইন ফটোশপ অফ আর্ট হইল এ গুড আই ফর কালার ফ্রম দ্য ডিটেলস ইজ ইম্পর্টেন্ট টু হ্যাভ গ্রাফিক ডিজাইন এজ এ লট অফ এটসেট্রা এটসেট্রা। এখন কথা হচ্ছে আপনার ডিজাইনে কি থাকবে, কালার কম্বিনেশন, কমিউনিকেশন, যে আপনি কীভাবে থ্রো করছেন, ক্রিয়েটিভিটি, এই বিষয়গুলো যখন অ্যাড করতে পারবেন এবং আপনার ডিজাইনে যখন আপনি নিজেই নিজের প্রবলেমগুলো সলভ করতে পারবেন তখনই আপনি বুঝবেন যে আপনার কী হয়েছে, যোগ্যতা হয়েছে গ্রাফিক ডিজাইনার হওয়ার। হাউ ম্যানি টাইম উইল এক্সপেন্ড ডেলি, আপনি কত ঘন্টা কি করবেন, বাই করবেন, সময় ব্যয় করবেন কাজ করতে, এটা আপনাকে কি করতে হবে ঠিক করে নিতে হবে। আপনি 4 ঘন্টা করবেন, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, এটা আপনাকে কি করতে হবে ফাইন্ড আউট করে ঠিক করে নিতে হবে। আপনার প্রথম অবস্থা কতক্ষণ সময় লাগতো, কতক্ষণ সময় দিতে আমি? আচ্ছা, প্রশ্নটা কে করছেন নামটা বলেন। সুব্রহ্মণ্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আমি যদি আমার কথায় আসেন তাহলে আমি বলি, মানে আমি রিয়েল কথা বলছি, এখানে কোনো যে আপনাকে যে ইমপ্রেশন করার জন্যে বা মানে বাড়িয়ে বলার জন্যে, আমি কিন্তু একটু অন্য ধাঁচের মানুষ, আমি চেষ্টা করি সবসময় সত্য কথা বলার এবং সৎ পথে চলার চেষ্টা করি সবসময়। তো এই পেশাটা বা ফ্রিল্যান্সিং পেশাটা আমার 2006 সাল থেকে আমার মাথায় ঢোকে, মানে এইটা পেশায় আসার, বাট সে সময় পারেনি। তবে আমি 2015 সাল থেকে এই পেশায় আর কি যুক্ত হয়ে গেছি, বাট তার আগ পর্যন্ত আমি পারিনি, কোনো মানুষকে পাইনি বা কোনো ওয়ে পাইনি, ব্রডব্যান্ড লাইন ছিল না, নিজের কম্পিউটার ছিল না, অনেকগুলো প্রবলেম ছিল। বাবাকে বলেছি কম্পিউটার কিনে দেওয়ার কথা, বাবা বলেছে তুই আর কম্পিউটার কী করবি, আমাকে আমার ফজ ভাই বলছিল আরে পাগল কম্পিউটার নিয়ে এসে তুমি তো ইমেজের কাজগুলো করতে পারো, ছবি তুলে ছবিগুলো তুমি করতে পারবে স্টুডিওর মতো করে, তাই না? তুমি তো মানুষের বিভিন্ন কোচিং এর যে প্রশ্নপত্রগুলো তৈরি করে সেগুলো তৈরি করে তুমি তো কাজ করতে পারো, মানে আমাকে এই ধারণা দিয়েছিল। তো যা হোক, তো আমি যখন এই পেশায় আসলাম, যেদিন আমি গ্রাফিক ডিজাইনে ভর্তি হয়েছি যেই দিন, তার আগ পর্যন্ত একটা বছর আমি এসিও করছি, মানে ডিজিটাল মার্কেটিং এর কাজ করতাম, অন্য একটা সাইড নিয়ে কাজ করতাম, মুভি সাইড নিয়ে কাজ করতাম, মুভি নিয়ে আর কি, অ্যাডসেন্স নিয়ে কাজ করতাম, ওগুলো এখন ভুলে গেছি, ওগুলো মাথায় নাই। তো যেদিন আমি এটা শুরু করি সেই দিন আমার, তখন কিন্তু অলরেডি আমি কি বলছে যে যে আমি মানে ভর্তি হই তারপর থেকে, তখন তো আমার অলরেডি মাস্টার্স কমপ্লিট, মানে জব প্রিপারেশন যে বইগুলো ছিল টেবিলের উপরে সবগুলো বইগুলো সরাই দিয়ে একসাথে রেখে দিলাম র্যাক, প্লাস্টিকের যে র্যাক পাওয়া যায় না আর ফেলে, তার উপরে সবগুলো বই রেখে দিলাম এবং বললাম যে আমি সামনে 4 মাসের কোর্স, এই 4 মাস আমি কোনো বই টই কোনো কিছু দেখবো না, এই 4 মাস আমার এখানে আমাকে স্পেন্ড করতে হবে, সময় করতে হবে। আমি শুরু করলাম, আমি খেতাম আর আমি ঘুমাতাম, এইটুকু সময় বাদে বাকি টাইম আমি আমার এই ডেস্কটপ কম্পিউটারের সামনে বসে থাকতাম, খাওয়ার ঘুমানো বাদে। হ্যাঁ, এখনও কোনো কারণে হয়তো কোনো গ্রাম থেকে কোনো রুগী আসছে, তাদেরকে চিকিৎসা করতে নিয়ে যেতে হয়েছে, ওটা অন্য ব্যাপার, অন্য বিষয়, বাট বাকি টাইম আমি সব সময় খুশি থাকতাম। আমার এক মেসের ছোট ভাই ছিল, ওকে দেখতাম আমি যখনই ঘুম থেকে উঠতাম রাত 3টা 4টা 5টা, তখন জাগতাম না, 1টা 2টা পর্যন্ত জাগতাম, রাত 4টার সময় উঠেছি হয়তো প্রসাব করার জন্য উঠছি, দেখি সে জেগে আছে, সকালে ঘুম থেকে উঠে দেখি সে কম্পিউটারের সামনে বসে আছে, বিকেলে আমি ঘুম থেকে উঠে দেখি সে কম্পিউটার সামনে বসে আছে, চিন্তা করতাম আরে এভাবেই আর কি, যে ব্যাপার কি একটা মানুষ কতক্ষণ সম্ভব থাকা, আমি যখনই দেখি তখন দেখি সে কম্পিউটার সামনে বসে আছে, ঘটনা কি? তো ওর হাত থেকেই আমার ওই যে ওই ওই জিনিসগুলো শেখা, মানে
মুভি সাইড নিয়ে কাজ করা, অ্যাডসেন্স নিয়ে কাজ করা, ওখান থেকেই আমি মানে ওখান থেকেই যে টাকাটা ইনকাম করছিলাম মোটামুটি 25-30 হাজার টাকা ইনকাম করছিলাম সেই সময়। তার ভিতরে 8,000 টাকা দিয়ে ভর্তি হয়েছিলাম এই কোর্সে, 15,000 টাকা কোর্স ফি অ্যাডমিশন দিয়েছিলাম, 50% ই পেয়েছিলাম, স্কলারশিপ পেয়েছিলাম দিয়ে 8,000 টাকা। তো ওই তো বললাম তাকে দেখে আমি মানে ই করতাম যে সে যদি পারে তাহলে আমি পারবো না কেন, আমিও ওই বসে থাকতাম ওই সময়টুকু। জব অপরচুনিটি আপনার কোথায় কোথায় জব আছে? ক্রিয়েটিভ আর্ট ডাইরেক্টর, ফটো এডিটিং বা ফটোশপ আর্টিস্ট, ব্র্যান্ড আইডেন্টি ডিজাইনার, লেআউট আর্টিস্ট, লোগো ডিজাইনার, টেকনিক্যাল ইলাস্ট্রেটর, মাল্টিমিডিয়া ডিজাইনার, ফটোগ্রাফার, ওয়েব ডিজাইনার, প্রিপ্রেস টেকনিক, 3D ডিজাইন অ্যান্ড অ্যানিমেশন, অনেকগুলো এখানে আছে বিষয় আছে, আরও আছে কিন্তু এখানে হয়তো একটা বিষয় এই কিছু দিয়েছে। আউটসোর্সিং অপরচুনিটি যেটা আপনারা বলি ফ্রিল্যান্সিং, যে আপনি সেগুলো করবেন ফ্রিল্যান্সিং বিষয়, এক কথায় আপনি কি এখানে গোটা পৃথিবী দেখায় দিয়েছে যে আপনি গোটা পৃথিবীর সাথে কি করতে পারেন, কাজ করতে পারবেন। আউটসোর্সিং অপরচুনিটি আপনি কোন বিষয়গুলোতে কাজ করতে পারবেন, এখান থেকে ইল্যান্স আছে নাকি, যে ইল্যান্সটা আছে এটাকে এটাকে উঠাই দেওয়া দরকার। দেখ একসময় ইল্যান্স ছিল, এখন ইল্যান্স নাই, কারণ ইল্যান্স আপক আগে কি ছিল, ওডেক্স ছিল, ইল্যান্সকে কিনে নিয়ে আপওয়ার্ক হয়েছে। এগুলো হচ্ছে মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসগুলোতে আপনারা কি করবেন কাজ করতে পারবেন। freelancer.com, আপওয়ার্ক, 99design অ্যাকাউন্ট এখনই করে না, অ্যাপ্রুভ করে না, ফাইবার করছে, পিপুল পাওয়ারও অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না, গুরুতে করছে, ইনভার্টোতে করছে, এই বিষয়গুলো আছে। আপওয়ার্ককে কি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে? স্যার হ্যাঁ করছে, একটু সাজিয়ে গুছিয়ে দিলে অ্যাপ্রুভ করছে। ইওর অ্যাচিভমেন্ট মানে আপনার সাকসেস, 99design দেওয়া হয়েছে, যেমন $135 একটা কন্টেস্ট, $135 কি ডিজিটাল জার্নি ব্যানার ডিজাইন, একটা ব্যানার ডিজাইন ছিল $135, এর নিচে কোনো কন্টেস্ট ছিল না 99design-এ। এখন 99design-এ আছে ছোটো ছোটো কন্টেস্ট হয়। তারপর কি আওয়ার অ্যাচিভমেন্ট, ফ্রিল্যান্সারে কাজ করছেন, এত USD এত USD এত USD ইনকাম করছেন, এগুলো সব দেখছেন। ঠিক আছে, তো আমরা স্টপ করে দিলাম, আমরা দেখলাম যে আসলে আমরা কি করতে পারি, কোথেকে কোথায় যেতে পারি, কতদূর যাওয়া যায়, প্রাথমিক একটা যে ধারণা গ্রাফিক ডিজাইন সম্পর্কে আমরা আশা করি আপনাদেরকে দিতে পেরেছি এবং আপনারা বুঝতে পেরেছেন। কি বোঝা গেছে? জি স্যার। তাহলে গ্রাফিক ডিজাইন সম্পর্কে আজকে আপনাদেরকে কি ডলার দেখাই দিলাম, তাই তো? জি স্যার। যেদিন আমরা ইনকাম করতে পারবো সেদিন আমাদের কি হবে, সাকসেস হব, তার আগ পর্যন্ত না।
আচ্ছা কি খুব কঠিন মনে হচ্ছে? হ্যাঁ ভাই। না স্যার, নতুন জিনিস, প্রথম প্রথম একটু কি হবে লাগবে, কঠিন মনে হবে। ওই আমি পরশুদিন একটা কিনে নিয়ে এসেছি, অক্সিমিটার কিনে নিয়ে এসেছি, মানে শরীরের অক্সিজেন মাপার যে মিটারটা পাওয়া যাচ্ছে, নতুন জিনিস, আমি জানি না ইউজ করতে। দেখলাম যে তারা একটা সুইচ আছে, টিপলো, টিপে আমার আমার আঙুল দিলাম, টেস্ট করলো, ওর আঙুল দিলো, টেস্ট করে আমাকে দিলো যে হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। বাসায় নিয়ে এসে দেখছি, আচ্ছা এগুলো তো গল্প করছি, এটা তো আর